হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সিম্পল কুকিং ভিডিওর আজকের পর্বে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশি ছুরি মাছ ভুনার খুবই মজার একটা রেসিপি। আমরা কম বেশি সবাই ছুরি সুরকি ভুনাটা খেয়েছি, কিন্তু ছুরি মাছ ভুনাও কিন্তু অনেক মজার হয় খেতে। চলুন আর কথা না বাড়িয়ে দেখিয়ে দিই সম্পূর্ণ প্রস্তুত প্রণালী। প্রথমেই আমি এখানে ছুরি মাছ নিয়েছি, একটু লম্বাটে কাট করে এটাকে ভালো মতো আমি লবণ পানি দিয়ে ওয়াশ করে নিয়েছি। এখন এই মাছে আমি একটু হলুদ লবণ মরিচ মাখিয়ে দেন এটাকে ফ্রাই করব। তার জন্য আমি এখানে সামান্য হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং কিছু লবণ দিয়ে এটাকে ভালো মতো মেখে নিচ্ছি। মাছটা ভালো মতো মাখানো হয়ে গিয়েছে, এখন আমি এটাকে ভেজে নিব। তার জন্য একটা প্যানে দিয়ে দিলাম কিছুটা তেল। তেলটা গরম হওয়ার পর আমার হলুদ লবণ মরিচ দিয়ে মাখিয়ে রাখা ছুরি মাছের যে টুকরাগুলো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। আপনারা চেষ্টা করবেন ছুরি মাছটাকে অবশ্যই ভালো মতো ভেজে রান্না করতে, কারণ এই মাছটা একটু পাতলা সফট ধরনের হয়। সো আপনারা যদি ভেজে রান্না করেন তাহলে এটা খেতেও যেমন টেস্টি হবে আর সহজে এটা ভেঙেও যাবে না। আমি একটা স্প্যাচুলার সাহায্যে খুবই আলতো হাতে মাছগুলোকে উল্টিয়ে নিচ্ছি। আমি দুই পাশই সুন্দর মতো ভেজে নিব একটা সোনালি কালার করে। আপনারা দেখলেই বুঝতে পারছেন আমি কত সাবধানে মাছটাকে উল্টিয়ে নিয়েছি। এরই মধ্যে মাছের দুটো পাশই ভালো মতো ভাজা হয়ে গিয়েছে, এখন এটাকে আমি তুলে নিচ্ছি। সেম প্যানের ভিতরে আমি আরও 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। এখন এই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজটাকে তেলের সাথে আমি একটু হালকা লাইট কালার করে ভেজে নিব। চুলা জালটাকে মিডিয়াম হিটে রেখে আমি পেঁয়াজটাকে একটা লাইট কালার করে ভেজে নিয়েছি। এখন এই পেঁয়াজের ভিতরে আমি একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। প্রথমেই দিয়ে দিচ্ছি রসুনের গুঁড়া 1 চা চামচ পরিমাণ, আপনারা চাইলে রসুনের পেস্টও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া আর 1/2 চা চামচ লবণ। এখন এই মশলাগুলো যাতে পুড়ে না যায় আর ভালো মতো কষানো হয় তার জন্য আমি কিছুটা পানি ব্যবহার করলাম। এখানে আমি যে বাটিতে আগে থেকে মাছটাকে হলুদ লবণ মরিচ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেই বাটিটাকে আমি ধুয়েই 1/2 কাপ পরিমাণ পানি দিয়েছি। এখন এই পানির ভিতরে মশলাটাকে আমি সুন্দর মতো কষিয়ে নিব, তার জন্য রান্না করছি আরও 2 থেকে 3 মিনিট। প্রায় 3 মিনিট পর আমি ফিরে এসেছি। এরই মধ্যে পানিটা একদমই টেনে নিয়েছে, মশলাটাও সুন্দর মতো কষানো হয়েছে, দেখতেই পাচ্ছেন তেল ভেসে উঠেছে। এই পর্যায়ে এর ভিতর আমি দিয়ে দিলাম একটা পাকা টমেটোকে আমি স্লাইস করে রেখেছি, সেটা আমি একদমই পাতলা পাতলা করে টমেটোটাকে কেটেছি। এখন এই মশলার সাথে টমেটোটাকে আমি 2 মিনিট মতো একটু রান্না করে নিব। ফিরে আসছি 2 মিনিট পর। এরই মধ্যে টমেটোটা অনেকটা সফট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন এটাকে আমি ভালো মতো উল্টে পাল্টে মিক্স করে নিলাম আর এর ভিতরে অ্যাড করে দিচ্ছি আমার আগে থেকে ভেজে রাখা ছুরি মাছ। এখন এই মাছগুলোকে আমি সাবধানে এটার উপরে সুন্দর মতো বিছিয়ে দিচ্ছি। যেহেতু এই মাছটা একটু সফট ধরনের, শুরুতেই বলেছি এটাকে বেশি একটা নাড়াচাড়া করা যাবে না। এখন এটার উপরে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম, যাতে করে আমার এই মাছ ভুনাটা সুন্দর মতো রান্না হতে পারে এবং হালকা একটু গ্রেভিও থাকে। আপনারা যদি গ্রেভির পরিমাণ আরও বেশি চান বা ঝোল রাখতে চান পানি আরও বাড়িয়ে দেবেন। প্রায় 3-4 মিনিট আমি রান্না করার পর এর ভিতরে কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনে পাতা কুচি। যেহেতু মাছটা আগেই সুন্দর মতো ভেজে নিয়েছি, সো এটা বেশিক্ষণ ধরে রান্না করার কিছু নেই। এরই মধ্যে আমার ছুরি মাছটা পারফেক্টভাবে রান্না হয়ে গিয়েছে। আমি স্প্যাচুলা দিয়ে সাবধানে এটাকে আলতো হাতে একটু উল্টিয়ে পাল্টিয়ে নিলাম। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে আর 2 মিনিট মতো রান্না করে চুলা জালটা বন্ধ করে দিব, কারণ এটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু ঝোলটা আরেকটু কমে যাবে। আপনারা যদি ঝোলটা আরেকটু বেশি রাখতে চান তাহলে আর একটু আগেই চুলার জাল বন্ধ করে দিবেন, অথবা পানির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। নর্মালি ছুরি মাছ ভুনা এরকমই খেতে ভালো লাগে, আর গরম গরম ভাতের সাথে কিন্তু এটা অসম্ভব টেস্টি। যারা কখনও ছুরি মাছের ভুনা খাননি অবশ্যই চেষ্টা করবেন এইভাবে রান্না করে খেতে, আর আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।